বাতাসা কেন বলে কাকুলে? কে বাতাসা পাতে কি ঢাকা যাওয়া লাগে নাকি? সিরে লাগে না, কিন্তু সাতমোহর বাজার ছাড়া তো আশেপাশে কোনো জায়গায় বাতাসা পাওয়া যায় না, তাই না? মনে করো সাতমোহর বাজার থেকেই আনছি, অসুবিধা আছে? না অসুবিধা নেই, কিন্তু তুমি কোন সময় সাতমোহর বাজারে গিলে আর আমার জন্য বাতাসা নিয়ে আসলে সেটা তো বুঝের মধ্যে আসতেছে না। থাক, ওই বাতাসা তোমার খাওয়া লাগবে না, ওর মধ্যে তো আমি বিষ মিশিয়ে দিছি। আচ্ছা 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 খাচ্ছি তো। চোখের মধ্যে ঘুষি দাও না। না শোনা, ও কথা বলো না, তাহলে পরে তোমার চোখ দুখে তো কানা হয়ে যাবে। খুব কানা, আমি সারা জীবন তোমার সাথে কানা হয়ে থাকবো। না শোনা, ওই চোখ দুখে কানা হয়ে গেলে আমি কি করবো? ওই চোখ দুখে তো আমার সবচেয়ে বেশি পছন্দ, পক্ষীর বাসার মতো দুইখান চোখ। ওই চোখ দুখে কানা হয়ে গেলে আমি তো পথের ফকির হয়ে যাব। একটু পয়সা দে দো ও বাবু, ও জানে বালে বাবু, একটু পয়সা দে দো। হ্যালো ম্যাডাম, শোনেন আমি আপনার সঙ্গে আসলে কথা বলতে চাচ্ছি না, মানে এই বিষয়টা আমার খুব একটা পছন্দ না। তাছাড়া আপনার মোবাইলের চার্জও শেষ হয়ে যাচ্ছে। শোনেন একটা ফাইনাল কথা, কোনোদিন বোধহয় আপনার সঙ্গে আমার আর কোনোদিন কথা হবে না। হ্যাঁ রাখি, ইতি সরি, খোদা হাফেজ। এই শহরের মেয়েগুলো একদম ফালতু, লজ্জা শরম বলতে কিচ্ছু নেই, আর ফোন করে করে পাগল করে ফেলে মারছে। একটু মুড়ি খাও, নি বাতাসা খাও। হ্যাঁ 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 হ্যাঁ।